চাই তাই তোমার দিকে তাকাই তুমি তাকাওনি আমার দিকে তাই ধূসর বিকেল কালো রাস্তা রং হারায় ধূসর ধোঁয়ায় কিছু শরীর কথা বলে যায় কোন গভীরাতের ইশারায় আমি একলা জেগে সজ্জায় সরসজ্জায় মন ঘুমায় তোমার কোলে আমি তোমার হাতের ছোঁয়া চাই আর আমার নির্লজ্জতাই খোঁজে হঠাৎ খোঁজে শুধুই তোমার আবরণ এনে দাও শিহরণ পুড়ি তোমাতে মৃত্যু নেশায় আমি তোমার ভালোবাসা চাই তাই তোমায় ভালোবেসে যাই বলো আমার চাহিদায় কি মন দেওয়া যায় জীবন দেওয়া যায় হৃদয় দেওয়া যায় শরীর দেওয়া যায় আমি তোমায় তোমার দেহকে বিশ্বাস আর সন্দেহকে খুঁজি হঠাৎ হঠকারিতা চিনি না তোমায় অনামিকা বলে ডাকতে পারি কি তোমায় রূপম ইসলাম দীপ প্রকাশনের কর্ণধার দীপ্তাংশু মণ্ডল এবং বিশিষ্ট সাংবাদিক গৌতম ভট্টাচার্যের উপস্থিতিতে রূপম ইসলামের প্রথম উপন্যাস অনামিকা বলে ডাকতে পারি কি তোমায় কলকাতা প্রেস ক্লাবে প্রকাশিত হলো। ঔপন্যাসিকের নতুন জার্নি নিয়ে অনেক কথা শেয়ার করলেন রূপম। এই বইটা অবশ্যই যে এই বইটা রূপম প্রথম উপন্যাস লিখেছে যেটা এই সময়তে লিখছিল তারপরে যোগ করে এমনই রূপমের ক্যারিশমা বা পপুলারিটি যে 1200 কপি জাস্ট অনলাইনে উড়ে গেছে, ভাবা যায় না 1200 কপি অনলাইনে এখনকার সময়ে একজন লেখক বিক্রি করে দিচ্ছেন, এটা খুব আশ্চর্যের ব্যাপার এবং চোখ কষে দেখার মতো ব্যাপার। আপনি যদি বড় বড় লেখকদের সঙ্গে আমরা কথা বলি তারাও অবাক হয়ে যাবেন যে এত দ্রুত যে এত এরপরে বইমেলা আছে, কলেজ স্ট্রিটে কাউন্টার থেকে বিক্রি আছে। তো এই বই প্রকাশ, আনুষ্ঠানিক বই প্রকাশের আগেই রূপমের মানে উপন্যাসিক সত্তা যেটা সেটা সুপারহিট। অ্যাকচুয়ালি আমি মনে করি যে রূপমের বইগুলো যাই তার শিরোনাম থাকুক না কেন, রূপমের জীবনের শিরোনাম একটাই, সেটা হচ্ছে আন্ডারডগ থেকে চ্যাম্পিয়ন। অলওয়েজ দেখে মনে হয় আন্ডারডগ পারবে কি জড়সড়, লাস্টে ট্রফিটা নেওয়ার সময় দেখা যায় সেই ট্রফিটার বংশটা নিচ্ছে। আমার মনে হয় এটা ওর জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট জার্নি। ওর এন্টায়ার পুরো এই ফসিলস গান সব কিছুর মধ্যে একটা জিনিস লুকিয়ে আছে যে হি প্লেস টু উইন। আমার একটা অভিজ্ঞতা মনে পড়ে যে আমরা একটা ছোটোখাটো বঙ্গ সম্মেলনে গিয়েছিলাম ন্যাশভিলে, এখানে রূপসা দাস যুক্ত আছে ওর স্ত্রী। অ্যাকচুয়ালি পেছন থেকে রূপমের ব্যাকগ্রাউন্ডটা রূপসা যেভাবে সামলায় ইট ইজ সামথিং সিন টু বি বিলিভড। রূপসাকে কিন্তু ভুলবেন না, রূপমকে মনে রাখলে রূপসাকেও মনে রাখবেন। সেই ন্যাশভিলে আমার মনে আছে যখন ওই অনুষ্ঠানটা আমি অ্যাঙ্করিং করছিলাম, কলকাতা থেকে সত্যম রায়চৌধুরী একটা টিম নিয়ে গিয়েছিলেন, অনেকে ছিলেন সেই টিমে, বাবুল সুপ্রিয় ছিলেন, ইন্দ্রাণী হালদার ছিলেন, অনেকে ছিলেন কলকাতা থেকে শিল্পীদের মধ্যে। রূপম ইসলাম সম্পর্কে অর্গানাইজার যারা ওখানে ছিলেন তার একটা বয়স্ক, মানে তারা আমার চেয়েও প্রায় বেশি বয়সে, বুঝতেই পারছেন কি অবস্থা। তো তারা রূপমের স্লটটা ক্রমশ দেখা যাচ্ছিল 11টার সময় সম্ভবত ওদের স্লট শেষ এবং 10:30 হয়ে গেছে, তখনও রূপমকে স্টেজে তোলা হয়নি। আমার মনে আছে অর্গানাইজার ভদ্রলোককে আমি বললাম যে এবার ওকে স্লটটা ছেড়ে দিই, এবার ওকে তুলুন। হ্যাঁ ঠিক আছে তুলে দেবো। আর ওখানে এমন নিয়ম যে 1 মিনিটও এদিকে এদিক করা যাবে না, ওখানে একটা নির্দিষ্ট টাইম থাকে, সেই টাইমের বাইরে যদি বাড়াতে হয় অর্গানাইজারদের এক্সট্রা টাকা দিতে হয় এবং যে কোনো কারণে হোক তারা সেই এক্সট্রা টাকাটা দিতে রাজি হয়। তো রূপম যখন স্টেজে উঠল ন্যাশভিলে তখন বোধ হয় 20 মিনিট বাকি ছিল, তাই 15-20 মিনিট তাও ছিল কিনা সন্দেহ। এবং কিছুক্ষণ যেই 15 মিনিট শেষ হলো
অর্গানাইজার আমি ওর পাশে বসেছিলাম, উনি বললেন যে এবার পর্দা পড়ে যাবে। কি বলছে পর্দা পড়ে গেলে তো লোকে দেখতেই পাবে না, পুরো নদী আছে, এবার ঠিক পর্দাটা ফেলে দেওয়া হবে। এবং মনে রাখতে হবে রোববার সেদিন অনুষ্ঠান শেষ হয়ে আছে, দুদিন ছিল শনি রোববার, রূপমের গান দিয়ে অনুষ্ঠান শেষ, পর্দা ফেলে দেওয়া হবে। এরপর যেটা ঘটলো সেটা রূপমের উপন্যাসের চেয়েও চমকপ্রদ কিছু, যে কিছু লোক ওই ন্যাশভিলের মতো একটা অভিজাত জায়গায় পাঁচতারা হোটেলের লবিতে কিছু ছেলে স্লোগান দিতে শুরু করলো যে রূপম ছাড়া অনুষ্ঠান হবে না, রূপমের জন্য অনুষ্ঠান করতে হবে। এবং এত চিৎকার চেঁচামেচি করতে শুরু করলো তারা, শোনা গেল তারা অনেকে যাদবপুর ইউনিভার্সিটিতে আগে পড়তো, এখন ওখানে থাকে, দল বেঁধে একটা গ্রুপ। এখানে যেরকম রূপম যেখানে যায় একটা ক্যাপটিভ অডিয়েন্স থাকে, আমার ধারণা ছিল যে ন্যাশভিলেও সেটা থাকতে পারে, গ্রুপ ন্যাশভিল। এবং সেখানে এত চিৎকার চেঁচামেচি হচ্ছে, তখন অর্গানাইজাররা বললেন এরকম তো হবে না, অনুষ্ঠান তো দুদিনের ছিল, অনুষ্ঠান তো শেষ হয়ে গেছে। এবং মনে আছে পরের দিন এই নিয়ে প্রচুর আলোচনা চলছে, তা হার্ড রক ক্যাফে ন্যাশভিলের খুব বিখ্যাত একটা জয়েন্ট, যেখান থেকে বলতে গেলে হার্ড রক ক্যাফে আন্দোলন শুরু করতে গেলে। সেখানে আমি দুপুরবেলা বসে আছি, হঠাৎ অর্গানাইজারদের ফোন যে আবার অনুষ্ঠান হবে আজকে সোমবার দিন, শুধু রূপম ইসলাম গান গাইবে। প্রচুর সাংবাদিকতার সঙ্গে আছি, বিদেশে এত মঞ্চে প্রোগ্রাম করেছি কি অ্যাঙ্করিং করেছি, এর পাশে রাখার মতো বিশ্বাস করুন একটাও ঘটনা দেখি। তবে পরের দিন বোধহয় এক ঘন্টা গাইল এবং দূর মার্কিন যুক্তরাষ্ট্র। তাই বলি যে সবসময় এই জন্যে যে প্রথম অনেক বছর আগে আমার কাছে যখন এসেছিল জড়সড় একজন গায়ক হিসেবে, তখন থেকে মনেই হয়নি যে এই ছেলেটাকে দিয়ে এর মধ্যে এরকম একটা স্ফুলিঙ্গ লুকিয়ে আছে এবং অদ্ভুত লুকিয়ে আছে। এবং এই বইটার ক্যারেক্টার আছে ব্রহ্ম ঠাকুর বলে, যিনি মনোবিদ এবং কিছুটা রহস্য ভেদ করেন, আমার কোথাও মনে হয় তার বিস্তারের মধ্যে রূপম নিজে লুকিয়ে আছে। ব্রহ্ম ঠাকুরের চরিত্রটার মধ্যে ভেরি ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। আমার নতুন বই নিয়ে বইয়ের নাম অনামিকা বলে ডাকতে পারি কি তোমায়, যার মধ্যে দুটি উপন্যাস আছে। আমার উপন্যাসের এই প্রথম বই বেরোলো, প্রথম উপন্যাসের নাম চাকরিতে উপর একজন এবং দ্বিতীয় উপন্যাসের নামই বইটির নাম অনামিকা বলে ডাকতে পারি কি তোমায়। বিপুল সাড়া পেয়েছি, যেরকম আপনারা শুনলেন যে 1200 কপি বিক্রি হয়ে গেছে, এটার আনুষ্ঠানিক রিলিজ আজকে, তার আগেই। এটা দ্বীপ প্রকাশনের কর্ণধার জানিয়েছেন এটা একটা অভূতপূর্ব ঘটনা, আমি এই ভালোবাসায় নিজেকে ধন্য বলে মনে করছি। এখন অপেক্ষা থাকবে পাঠকরা তাদের এই বই পাঠের প্রতিক্রিয়া জানালে আমি খুব খুশি হব, এবং পরবর্তী বইটায় যাতে আরও ভালো কাজ করতে পারি তার একটা সুযোগ পাব। সবাইকে অনেক 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 ধন্যবাদ।